আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন, আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয় অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস সেকেন্ড ওয়েভ অন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। এই পার্টিকুলার টপিকে আজকে আমরা কথা বলবো এবং অ্যাজ অলওয়েজ আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে আমরা এক্সপার্টদেরকে নিয়ে আসার জন্য। আজকে আমাদের সাথে দুইজন এক্সপার্ট ভিডিও কলের মাধ্যমে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে জয়েন করেছেন। আমার সাথে আমি প্রথমে পরিচয় করে দেবো। আমার সাথে প্রথমেই আছেন মির্জা আসাফ বেগ, ভেরি ওয়েল নন বিজনেসম্যান অ্যান্ড কমিউনিটি লিডার। মির্জা আসাফ বেগ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে, যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপরে আমার সাথে আরও জয়েন করেছেন ভিডিও কলের মাধ্যমে ডক্টর খন্দকার আলী কাউসার, এ ভেরি সিনিয়র ডক্টর ইন ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে। জনাব ডক্টর খন্দকার আলী কাউসার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এনটিভি ইউরোপের স্টুডিওতে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ জনাব আদনান পাভেল এবং দর্শক শ্রোতাদেরকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সুপ্রিয় দর্শক, আজকে আমাদের টপিক হচ্ছে ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস সেকেন্ড ওয়েভ অন ব্রিটিশ বাংলাদেশি আর বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। আপনারা জানেন যে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভটা কিন্তু ফেরত এসেছে। ব্রিটিশ গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন, বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং গত সপ্তাহ এবং এই সপ্তাহ থেকে কিন্তু প্রাইম মিনিস্টার এবং সিনিয়র যারা ক্যাবিনেট মিনিস্টার আছেন, সায়েন্টিস্ট, তারা কিন্তু বিভিন্ন ধরনের ডিক্লারেশন, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের কথা অলরেডি ওনারা ডিক্লেয়ার করেছেন। আমরা আজকে এইসব ব্যাপারে ইন ডিটেল আলাপ করব। আপনারা যারা যুক্তরাজ্যে আছেন তারা তো অবশ্যই স্কাই 780 দেখতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু পৃথিবীর যে যে প্রান্তে আপনারা আছেন না কেন, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। তাছাড়া আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, এনটিভি ইউরোপের ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্ট থাকে, আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে তাতে আপনারা কল করতে পারবেন। এবং তাছাড়াও আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কোনো প্রশ্ন, কনসার্ন আপনারা আমাদেরকে জানাতে পারবেন। তো আমি প্রথমে চলে যাব ডক্টর খন্দকার আলী কাউসার, আমি আপনার কাছে। আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট রিসেন্টলি কিছু পার্টিকুলার টার্ম ইউজ করছে, যেমন Tier 1, Tier 2, Tier 3। এটা কোন এলাকা মিডিয়াম, কোন এলাকা হাই, কোন এলাকা সিভিয়ার রেস্ট্রিকশন নিয়ে আসছে তা নিয়ে কিন্তু এই ধরনের টার্মিনোলজিগুলো ব্যবহার করছে। আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে Tier 1, Tier 2, Tier 3 এটার পার্থক্যটা কি এবং গভর্নমেন্ট কোন এলাকার জন্য এগুলো অ্যাপ্লাই করছে। ধন্যবাদ জনাব আদনান পাভেল। এখানে আসলে তিনটা টিয়ার নির্ধারণ করা হয়েছে, Tier 1 মিডিয়াম লেভেল, Tier 2 হাই এবং Tier 3 ভেরি হাই। তো এখানে আসলে রেস্ট্রিকশনের বিভিন্ন লেভেল করা হয়েছে। এখানে মাঝখানে আপনারা জানেন যে আমাদের কিছুটা সোশ্যাল মিক্সিং থেকে হালকা করে দেয়া হয়েছিল, তার ফলে বাসায় একটা গ্যাদারিং করা সম্ভব ছিল 6 জন এবং তার অনূর্ধ্ব মানুষদের নিয়ে। কিন্তু এখন এই রেস্ট্রিকশনটা এগুলোর উপর এসেছে মূলত। যেমন Tier 1 এ বলা হয়েছে যে 6 জনের মধ্যে বা 6 জন বা এবং তার অনূর্ধ্ব যেকোনো বয়সের নারী পুরুষ একত্রিত হতে পারবে একটা ঘরের মধ্যে বা বাগানে বা আউটডোর স্পেসে একত্রিত হতে পারবে, যেটা Tier 1। কিন্তু Tier 2 তে বলা হচ্ছে যে এই 6 জনের এই রেস্ট্রিকশনটা ঘরের মধ্যে প্রযোজ্য কিন্তু ঘরের বাইরে না। আর Tier 3 তে বলা হচ্ছে ঘরের মধ্যে এবং ঘরের বাইরে কোথাওই এই সামাজিক মেলামেশাটা সম্ভব হবে না। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝখানে যেমন একটা হোম ভিজিট, ফ্যামিলি ভিজিট বা ফ্রেন্ড ভিজিট শুরু হয়েছিল, সেটা এখন আর Tier 2 এবং Tier 3 ক্ষেত্রে বেশ রেস্ট্রিক্টেড হয়ে পড়েছে। এবং এখানে একটা কথা হচ্ছে সাপোর্ট বাবল। সাপোর্ট বাবল মানে হচ্ছে ধরেন আপনার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনার বাচ্চাকে রাখার জন্য, আপনার কোনো আত্মীয়ের কাছাকাছি আপনি থাকেন, তারা কিন্তু একত্রিত হতে পারবে। তো এখানে একটা কনসিডারেশনের ব্যাপার রেখেছে, যেটা আমি মনে করি ওয়ার্কিং মেল এবং ফিমেল যারা তাদের জন্য বেশ কার্যকর একটা ভূমিকা রাখবে। এছাড়া আরো কিছু ব্যাপারের সঙ্গে যুক্ত হয়েছে যেগুলো সবগুলা টিয়ারের ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন স্কুল কলেজ খোলা থাকছে, পাব রেস্টুরেন্ট এগুলো খোলা থাকছে 10টা পর্যন্ত এবং 10টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে এবং তারপর এটা আবার তারা খুলতে পারবে। এবং
যদি কেউ অনলাইনে খাবার অর্ডার করে সেটা 10 দিন পরেও সরবরাহ করা সম্ভব। এছাড়া ওয়েডিং এবং ফিউনারেল এগুলোতে দেখা যাচ্ছে যে 15 জনের একটা রেস্ট্রিকশন করে দিয়েছে ওয়েডিং এর জন্য, যে ওয়েডিং এ 15 জন অতিথি আপ্যায়ন করা যাবে, এবং ফিউনারেলের জন্য 30 জনের একটা রেস্ট্রিকশন আছে যে 30 জনের কম অতিথি বা গেস্ট সেখানে যেতে পারবে। এবং যে প্রার্থনালয়গুলা যেমন মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ারা, এগুলোতে একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে 30 জনের কম মানুষ সেখানে একই সঙ্গে থাকতে পারবে। এখানে অবশ্য ব্যাপার আছে, 30 জন মানে ব্যাপারটা হচ্ছে যে যদি অনেক বড় জায়গা হয় এবং সেখানে যদি ডিস্টেন্সিংটা যথেষ্ট পরিমাণে রেখে তারা একত্রিত হতে পারে সে ব্যাপারে একটা কনসিডারেশনের ব্যাপার রাখা হয়েছে। কিন্তু টিয়ার 1 এবং টিয়ার 2 যে পার্থক্যটা এবং টিয়ার 3 যে পার্থক্যটা, এটা মেইনলি ইনডোর গ্যাদারিং এর ক্ষেত্রে খুবই স্পষ্টভাবে প্রযোজ্য। এবং আমরা জানি যে প্রথম দিকে যে লকডাউনটা ছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে ফাইন করা হচ্ছিল না, এখন কিন্তু ফাইন করাটা এমন ভাবে হয়েছে যে যে কেউ ধরলে, যেমন আমাদের স্মল বার্মিংহাম এখানেই যেমন টিয়ার 2 চলছে এবং এখানে ফাইন করা শুরু হয়েছে, এবং ফাইনটা হতে পারে 200 পাউন্ড পর্যন্ত প্রথমবার, এবং পরের বার এটা 2 দিন থেকে শুরু করে 6,400 পাউন্ড পর্যন্ত হতে পারে। আবার একটা সোশ্যাল গ্যাদারিং এ যদি আপনি 30 জনের বেশি নিয়ে যান সেক্ষেত্রে মানে ফাইনের পরিমাণটা মানে জরিমানার পরিমাণটা হতে পারে প্রায় 10,000 পাউন্ড পর্যন্ত। তো এগুলো ব্যাপারটা এগুলো খেয়াল রাখতে হবে, এবং ব্যাপারটা সিরিয়াসলি যে এরা নিয়ে আসছে লকডাউনের যে একটা সিরিয়াস অবস্থা যেটা প্রথম দিক হয়তো ছিল না, এখন কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য বেশ জোর দেওয়া হচ্ছে। এছাড়াও আরো কিছু ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে যে বাসে চলার সময় এটা বলতে সবসময় যেন আমরা বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সময় আমরা সবসময় যেন মাস্ক ব্যবহার করি, সোশ্যাল ডিস্টেন্সিংটা যতদূর সম্ভব মেনে চলি। হাসপাতালে যেমন আমি কাজ করছি, হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে মুখে মাস্ক পরে নিতে হচ্ছে এবং হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে অথবা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হচ্ছে, এবং যখন আমরা কোনো রোগীর কাছাকাছি যাচ্ছি তখন সেই সবগুলো মেনটেন করে রোগীর কাছাকাছি যেতে হচ্ছে, এবং যখন সম্ভব রোগীর কাছাকাছি যেতে মানা করা হচ্ছে। এইসব ব্যাপারগুলা অন্য ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যেমন হচ্ছে পাবে যেখানে মানুষজন খুব কাছাকাছি থাকছে অথবা প্রার্থনালয় যেখানে কাছাকাছি থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে সেসব জায়গায় যেন আমরা মেনে চলি, সেই ব্যাপারগুলো আছে। আর একটা উদাহরণ আমি দিতে চাচ্ছি যে যেমন টিয়ার 1 এর উদাহরণ, টিয়ার 1 এ যেমন আছে এখন পুরো দেশই এক্সেপ্ট যারা টিয়ার 2 বা টিয়ার 3 তে আছে, এখন টিয়ার 2 তে কারা আছে, যেমন নর্থ এসেক্স টিয়ার 2 এর মধ্যে পড়েছে, টিয়ার 1 এর মধ্যে যেমন লিভারপুল, প্রেস্টন এরা পড়েছে। যেমন এইসব জায়গায় ভ্রমণের আগে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে অপ্রয়োজনীয় এইসব জায়গায় ভ্রমণ করা যাবে না। এক্ষেত্রেও বলা হয়েছে যাদের কাজ আছে ওখানে, যাদের খুব জরুরি প্রয়োজন আছে তারা ওখানে ভ্রমণ করতে পারবে, তাছাড়া ভ্রমণেরকে ভীষণভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ জনাব মির্জা আসাদ বেগ। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই যে ইট আউট টু হেল্প আউট, আমরা দেখেছি যে লকডাউনটা যখন গভর্নমেন্ট ইজ করেছে তখন এই যে ইট আউট টু হেল্প আউট এর স্কিমের সময় কিন্তু আমরা দেখেছি যে পার্টিকুলারলি বড় বড় শহরগুলোতে রেস্টুরেন্টগুলোর বাইরে বিশাল বড় কিউ, তখন কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং বা করোনা ভাইরাসের জন্য সায়েন্টিস্টরা ডক্টররা যেসব অ্যাডভাইসগুলো দিয়েছে, ইভেন ইনফ্যাক্ট গভর্নমেন্টও যেসব অ্যাডভাইসগুলো দিয়েছে, তখন কিন্তু সেগুলো সেরকমভাবে মেনটেন করা হয়নি। আপনি কি মনে করেন যে এই ইট আউট টু হেল্প আউট, এই করোনা ভাইরাস সেকেন্ড ওয়েব ফেরত আসার পিছনে যুক্তরাজ্যে একটা বড় ধরনের ভূমিকা রেখেছে? প্রথমত যে যেভাবে প্রথম ওয়েবকে ট্যাকল দেওয়ার জন্য সরকার যে সমস্ত উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগগুলোর পরে ইট আউট এবং ইট আউট হেল্প আউট যে প্রজেক্টটা সরকারের পক্ষ থেকে থ্রো করা হলো সেইটা আমি তো নিজেই সারপ্রাইজ যে সেটা অবশ্যই আমাদের এই সেকেন্ড ওয়েবকে ত্বরান্বিত করেছে। কারণ আমি নিজে দেখেছি যে এই যে ইট আউট হেল্প আউট ইট আউট যেটা যে প্রজেক্টটা এটা করতে গিয়ে আমাদের যে সমস্ত রেস্টুরেন্ট গুলোতে মানুষের লাইন যেভাবে ছিল এবং মানুষ এটাকে একটা উৎসব হিসাবে নিয়েছে, এবং এই উৎসবে এমনভাবে দেখা গেছে যে রাত লেট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে
দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তারা রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করেছে। এই সময় কোন ধরনের কোন গাইডলাইন মেনটেন করা হয়নি এবং দেখা গেছে যে সোশ্যাল ডিস্টেন্স তো ছিলই না, বরং যে কিভাবে এটাকে আরো মানে বন্ধু বান্ধব বিভিন্ন ফ্যামিলি সবাই একত্রিত মানে আমাদের কমিউনিটির পিপল বা অন্যান্য যারা এটাকে গ্রহণ করেছেন, এই জিনিসটা অবশ্যই আমাদের ওই সেকেন্ড ওয়েভকে ত্বরান্বিত করেছে। এবং আজকে যেভাবে আমরা এই জিনিস মানে যেটা মানে করোনা ভাইরাসের যে সেকেন্ড ওয়েভ এটা এটার পিছনে এটা হেল্প আউট এটা কার্যকরী ভূমিকা রেখেছে আমার মনে হয়। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সেই ক্ষেত্রে তো আমরা বলতে পারি যে গভর্নমেন্টের পার্টিকুলারলি চ্যান্সেলর অফ এক্সচেকার ঋষি সুনাক উনি তো এটা এই স্কিমটা উনি এটা ইনিশিয়েট করেছিল। আমি আপনার কাছে আসবো, আমাদের অনেক ফোন কল ওয়েট করছে, আমি একটা ফোন কল নিব। কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার সবার কাছে আমার সালাম রইল। জি, আপনার নামটা বলে দেন আপনার প্রশ্নটি করুন। ফারুক আহমেদ। আজকে যে টপিকটা, আমি তো একটু কাজ করি। জি, আপনার নামটা ভাইয়া? কিছু প্রবলেম হচ্ছে আমাদের কমিউনিটিতে। আপনার আপনার নামটা? আমার নাম সৈয়দ ফারুক আহমেদ। জি ফারুক ভাই, জি কোথা থেকে বলছেন? আমি লড়ন থেকে বলছি, বউ থেকে। জি ফারুক ভাই বলুন। মানে প্রবলেম হচ্ছে আপনার এই আমাদের কমিউনিটিতে, আমি যখন এই ইন্ডিয়ান মাইগ্রেশনে কাজ করি, দেখি আমাদের ডিস্টেন্স কিছু বজায় রাখি, আমাদের ম্যানেজমেন্টের সিস্টেম হচ্ছে কি, তারা বলেছে যদি কাস্টমার 6 জন আসে দুই টেবিলে বসাই পায়, 10 জন আসলে দুই টেবিলে বসাই পায়, কিন্তু 1 মিটারের উপরে হইতে হবে গ্যাপ রেডিয়া ব্রাকচার। কিন্তু আমাদের আমাদের দেশে বাঙালি রেস্টুরেন্ট আমি দেখি চাই কোনো গ্যাপ নাই, বেশ হইতে 12 ইঞ্চি গ্যাপ রাখে, কারণ আমরা নিজেরই আমাদের নিজের প্রবলেম দেখি। ফারুক ভাই থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে আপনি কনসার্নটা তুলেছেন, ভেরি লেজিটিমেট জেনুইন কনসার্ন, তা এইখানে কি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট যারা আছে তাদের পাশাপাশি কাস্টমারদেরও কি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত না? আপনি কি মনে করেন? দুটো পার্টি তো রাখা উচিত। প্রথম প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট যদি বলে এতটুকু এপেকে আসো, আপনি এক টেবিল বা খানা শেষ হওয়ার পরে বাইরে যাওয়ার পরে আপনারা আসবা, মানে আপনারা আমাদের আমাদের বাঙালিরা সিলেটি বাঙালিরা বল বাঙালি বাঙালিরা কি বল কি মনে করে জানেন, যতটুকু যত তাড়াতাড়ি পয়সা বানাইতে পারে এইটাই। ফারুক ভাই থ্যাংক ইউ, তারা কোনো চিন্তা করে না। ফারুক ভাই থ্যাংক ইউ ফর ইউর ফোন কল, থ্যাংক ইউ ফর ওয়াচিং এন টিভি। এবং আপনি যেই কনসার্নটা বলেছেন যে পার্টিকুলারলি হসপিটালিটি সেক্টরে ম্যানেজমেন্টের যে একটা ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার ক্ষেত্রে, সেটা অনেক ক্ষেত্রে হয়তোবা ওনারা মেনটেন করতে পারছে না, এবং এটার জন্য কিন্তু সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে। জি কিন্তু চেষ্টা করি না তো, আমাদের প্রফিট আমাদের কিন্তু আমাদের কিন্তু প্রকেট দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফারুক ভাই, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কলার, কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আব্দুল মুহিত চৌধুরী। আমি একটু এই যে এইমাত্র যে ব্যক্তি ফোন করে কথাগুলো বললেন, জি ভাই আপনার নামটা আবার বলুন। আমার নাম আব্দুল মুহিত চৌধুরী। জি মুহিত ভাই, কোথা থেকে বলছেন? আমি ইস্টার্ন থেকে বলছি, আমি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। জি বলুন মুহিত ভাই। জি, আমার রেস্টুরেন্ট আছে। আমি বড় দুঃখ লাগলো এই ভদ্রলোকের কথাগুলো শুনে, এটা যতটুকু হয়েছে এগুলা এই যে সে এক্সাম্পল হয়তো বা ইলফুড লেন বা এক্স ওয়াই জেড গুলাতে, এগুলা আমাদের বাঙালি রেস্টুরেন্ট 2% ম্যাক্সিমাম হলো আপনার এগুলা পাকিস্তানি। আপনি বলছেন যে ম্যাক্সিমাম মেনটেন করেছে বাংলাদেশের রেস্টুরেন্ট গুলো, তাই তো? 100% আমি নিজে মানি, আমি বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এসএসসি ব্রেন্টিতে আমার রেস্টুরেন্ট, আমি নাম বলতে পারি। মহিত ভাই আপনার রেস্টুরেন্টটা কোন দিকে, কোন এলাকাতে? ব্রেন্টি, 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 জি এসএক্সএ ব্রেন্টিতে। জি জি, আমি নাম বললে আমার কিছু আসে যায় না, আমার রেস্টুরেন্টের নাম হলো মার্চেন্টস পাই। জি, তো আপনি মেইনটেইন করেছেন, তো আপনি দ্যাটস ভেরি গুড, বাট সবাই কি মেইনটেইন করতে পেরেছে এটা কিন্তু ফারুক ভাই বলছিল। আমি বলবো শুধু আমাদের ইস্ট লন্ডন ছাড়া, সরি টু সে, কারণ এখানে এগুলো আমাদের তো কাস্টমার হলো 98% হলো ইংলিশ। সো আমরা মেইনটেইন শুধু আমি বলবো কেন, আমার এসএক্স, আমি বহু রেস্টুরেন্ট ইভেন কি আমি সাউথেনও গেছি,
বন্ধু বান্ধবরা আমরা সবাই 100% মেইনটেইন করছি রাইট তো আপনি কি বলছেন কাস্টমারদেরও একটা বড় ভূমিকা আছে এখানে তাই তো 100% 100% ইভেন এটা না প্রত্যেক সপ্তাহে না হলো তিন দিন আমাদের কমিউনিটির পুলিশও আমাদের কাছে আসছে দেখতে আসছে কোনো ওয়ার্নিং না হ্যাপি হইছে খুশি হইছে আমাদের সবকিছু দেখে আমাদের সার্ভিস দেখে আমাদের বসানো দেখে সবকিছু তো লোকাল অথরিটি ল এনফোর্সমেন্ট আপনাদেরকে ইনস্পেকশন করে ওনারা দে আর হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট তাই তো 100% আলহামদুলিল্লাহ থ্যাঙ্ক ইউ মোহন ভাই শুধু আমারটা না ভাই আমি বলবো 98% এগুলা যেগুলো উনি দেখছে এগুলা দেখছে ইলিফুল লেনে দেখছে বা ওই যে আমাদের মেবি হোয়াইট কেবল আমি কারোর নাম বলতে চাই না দেখি নাই আমি তো থ্যাঙ্ক ইউ মোহিত ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ আমরা মোহিত ভাই ফারুক ভাই আপনাদের একজন ফারুক ভাই বলছিল যে ম্যানেজমেন্টের দায়িত্বের কথা পার্টিকুলারলি হসপিটালিটি সেক্টরের রেস্টুরেন্টের এবং মোহিত ভাই উনি বলছিল যে রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের যারা আছে তারা মেনটেন করে কিন্তু কাস্টমারদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে থ্যাঙ্ক ইউ বোথ অফ ইউ ফর ইউর ফোন কল থ্যাঙ্ক ইউ মির্জা আসাবেক সাহেব আমি আপনার কাছে জিজ্ঞেস করবো আমরা বিরতিতে যাব বিরতির আগে খুব সংক্ষেপে আপনি যদি বলেন যে যখন এই স্কিমটা চালু করেছিল তখন কিন্তু সবাই চ্যান্সেলর ফ্যাক্ট চেকার ঋষি সুনাককে কিন্তু সবাই বাহবা দিয়েছিল তো এখন কি ওয়াই হি শুড টেক দ্য রেসপন্সিবিলিটি জাস্ট বাই হিমসেলফ ওয়াই নট দ্য এন্টায়ার গভর্নমেন্ট আসলে আসলে স্কিমটা তো স্কিমটা যে স্কিমটা নেওয়া হয়েছিল স্কিমটা কিন্তু ভালোর জন্য নেওয়া হয়েছিল এবং স্কিমটা এখনো আমি বলি যেটা স্কিম কিন্তু এত খারাপ কিছু না কিন্তু স্কিমকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে সমস্ত আলাপ করছি ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস সেকেন্ড ওয়েভ অন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে এই টপিকে আমরা যাবো একটা বিরতিতে সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে আজকে আমরা কথা বলছি ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস সেকেন্ড ওয়েভ অন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে এই পার্টিকুলার টপিকে এবং এই টপিকে কথা বলার জন্য আজকে আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছেন জনাব মির্জা আসাব বেগ এবং ডক্টর খন্দকার আলী কাউসার আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা যারা যুক্তরাজ্যে আছেন তারা তো অবশ্যই স্কাই 780-তে আমাদেরকে দেখতে পাচ্ছেন তাছাড়াও কিন্তু আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠান পৃথিবীর যে যে প্রান্তেই থাকেন না কেন এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কনসার্ন থাকে কোনো কমেন্ট থাকে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে জানাতে পারবেন তাছাড়াও আপনারা আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে তাতে আপনারা কল করে আমাদের সাথে কথা বলতে পারবেন জনাব মির্জা আসাব বেগ আপনি বলছিলেন যে শুধু গভর্নমেন্টের পার্টিকুলার মিনিস্টার বা মিনিস্ট্রি না অলসো দ্য সেম টাইম যারা স্টেক হোল্ডার আছে তাদেরও কিন্তু রেসপন্সিবল ওয়েতে বিহেভ করা উচিত ছিল আমাদের দুইজন কলার ফারুক ভাই কল করেছে মোহিত ভাই কল করেছে একজন রেস্টুরেন্টে কাজ করে আরেকজন রেস্টুরেন্টের ম্যানেজমেন্টে আছে ওনার নিজের রেস্টুরেন্ট একজন বলছিল যে রেস্টুরেন্টের ম্যানেজমেন্টে যারা আছে তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আরেকজন বলছিল যে যারা কাস্টমার আছে তাদেরও কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি আছে আপনি যদি খুব সংক্ষেপে আপনি যে স্টেক হোল্ডারের কথা বলছিলেন তাদের রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলেন আমি আমি যেটা বলছিলাম যে যখনই কোনো জাতীয় সমস্যা আসে সমস্যার আলোকে কিন্তু সরকার তার একটা স্টেপ নেয় চ্যান্সেলর ঋষি সুনাক যেভাবে যে প্রজেক্টটা মানে স্কিমটা চালু করেছিলেন সেটা কিন্তু এফেক্টিভ হতো যদি সেই প্রজেক্টের সাথে রিলেটেড যারা স্টেক হোল্ডার যারা ছিলেন আমি যেটা আগে বলেছি যারা রেস্টুরেন্টের মালিক পক্ষ এবং কাস্টমার সবাই যদি সবার পক্ষ থেকে যার যার দায়িত্বটা ভালো করে পালন করতেন তাহলে এই সুফলটা পাওয়া যেত কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন হ্যাঁ আমার দুইজন ভাই দু ধরনের বক্তব্য দিয়েছেন এবং এটা হয়েছে অনেকেই চেষ্টা করেছেন অনেকেই চেষ্টা করেন নাই বিভিন্ন ধরনের অনেকেই এটা মিস ইউজ করেছেন আমাদের এই যে প্রজেক্টটাকে অনেক মালিক পক্ষ এবং অনেক কাস্টমারও মিস ইউজ করেছেন এই যে সবার যে সর্বাত্মক যদি প্রচেষ্টা থাকতো তাহলে মনে হয় এর সুফল আরো বেশি পাওয়া যেত কিন্তু যেহেতু যেহেতু এর পর্যায়ক্রমে যে জিনিসটা এসেছে আমাদের মনে হয়েছে যে ইভালুয়েট করলে যে নেগেটিভ সাইডটাই বেশি এসেছে এবং এর থেকে সেকেন্ড ওয়েভকে ত্বরান্বিত করছে জি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি আপনার কাছে যদি আরো জানতে চাই যে এই যে আমরা জানি যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের উপর একটা বড় ডিপেন্ডেন্সি আমাদের ক্যাটারিং সেক্টর হোক এবং আরও বিভিন্ন বিজনেস সেক্টর হোক এবং ইনফ্যাক্ট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ইজ দ্য ব্যাকবোন অফ ব্রিটিশ ইকোনমি
আপনি যদি বলতেন যে এই সেকেন্ড করোনা ভাইরাস যদি সেকেন্ড ওয়েভটা আমরা জানি যে ফেরত আসতেছে, এই সেকেন্ড ওয়েভটার ইম্প্যাক্টটা আমাদের স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজে পার্টিকুলারলি বাংলাদেশি বিজনেসগুলোতে কিভাবে এফেক্ট ফেলতে পারে? এটা এটা খুব মানে জেনুইন কোশ্চেন। আমরা খুবই ওয়ারিড যে সেকেন্ড ওয়েভে আমাদের এই যে বাংলাদেশি বিশ্বের বাংলাদেশি কমিউনিটি স্মল বিজনেস যেগুলো ছিল এদের উপর দারুণ এফেক্ট পড়বে। ফর এক্সাম্পল যখন এখন যে দেখা যাচ্ছে যে যে রেস্ট্রিকশনটা এসেছে, রেস্টুরেন্টগুলো খোলা রয়েছে, পাবগুলো খোলা আছে 10টা পর্যন্ত, কিন্তু যে যারা কাস্টমার এই রেস্টুরেন্টের এই ব্যবসার যারা কাস্টমার তাদের চলাচলে কিন্তু রেস্ট্রিকশন এসেছে, মানুষ কিন্তু ভয়ে বের হচ্ছে না। এই স্মল বিজনেস গুলা কিন্তু দারুণভাবে এফেক্টেড হচ্ছে, স্পেশালি আমাদের কমিউনিটির যে সমস্ত স্মল ব্যবসা এগুলা দেখা যায় যে তাদের যে ইনকামের চাইতে তাদের যে টার্নওভার এর চাইতে রেন্ট রেট এগুলা বেশি। রেট যদিও মাপ হয়েছে কিন্তু রেন্ট গুলা বেশি, অনেক ম্যাক্সিমাম ব্যবসা বিভিন্ন ধরনের লিজের উপর ডিপেন্ড করে, তাদের ল্যান্ডলর্ডকে রেন্ট দিতে হচ্ছে এবং রেন্ট দিতে মানে রেন্ট গুলা দেখা যায় যে নর্মাল রেন্টের চাইতে অনেক বেশি হাই। সুতরাং এই সেকেন্ড ওয়েভ আমাদের বাংলাদেশি কমিউনিটি স্মল বিজনেস যেগুলা এগুলাকে দারুণ ভাবে এফেক্ট করবে এবং এই ব্যবসার ব্যবসার যেটা মানে অনেক দেখা যাবে যে অনেক অনেক ব্যবসা সার্ভাইভ করতে নাও পারে। তো এই হিসাবে বর্তমান সরকার আগে যেভাবে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছিলেন এই সাপোর্টটা কিন্তু এখন আবার আর তেমনটি দেওয়া হচ্ছে না, এই সাপোর্টটা কিন্তু কমিয়ে আনা হয়েছে। এবং এই যে লোকাল লকডাউন যেটা হচ্ছে লোকাল লকডাউনের মাধ্যমে যে এডিশনাল সাপোর্ট যে সরকার চাচ্ছে লোকাল লকডাউনের মাধ্যমে তাদের মানে এই খরচটা কমিয়ে আনতে, কিন্তু এই যে সরকারের যে খরচটা কমবে এই এফেক্টটা কিন্তু এই স্মল ব্যবসায়ীদের উপর পড়বে, কারণ তারা সার্ভাইভ করতে খুব কষ্টকর পরিস্থিতির শিকার হবে। আমরা লন্ডনে তো অবশ্যই বিশাল একটা বড় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আছে, ম্যানচেস্টার, লিভারপুল, বার্মিংহাম এইসব এরিয়াতেও কিন্তু আপনার বড় বড় শহরগুলোতে নিউক্যাসল, সাউথ শিল, স্কান্তর্প এইসব জায়গায়ও কিন্তু অনেক বাংলাদেশি কমিউনিটি আছে, আপনার এডিনবারাতে, গ্লাসগোতে। তা আমরা দেখতে পাচ্ছি যে ম্যানচেস্টার এবং লিভারপুল কিন্তু টিয়ার থ্রিতে, মানে আপনার ওইটা কিন্তু সিভিয়ার রিস্ক এরিয়া। তো সেই ক্ষেত্রে ওই এলাকার বিজনেস কিন্তু আপনি বলছিলেন যে লোকাল লকডাউনের কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের হয়তো বা খরচ কমবে কিন্তু লোকাল কমিউনিটির উপর এফেক্ট ফেলবে। আপনি কি মনে করেন সেই ক্ষেত্রে যেসব এরিয়াগুলোতে টিয়ার থ্রির আন্ডারে আছে সিভিয়ার রেস্ট্রিকশন, সেই ক্ষেত্রে গভর্নমেন্টের স্পেশালভাবে ওই লোকাল কমিউনিটিকে বা লোকাল অথরিটিকে হেল্প করা উচিত, আপনি কি মনে করেন সেই ক্ষেত্রে? অবশ্যই, কারণ আমাদের যে বাংলাদেশের কমিউনিটি আমরা লন্ডনে যারা আছে বা যে বড় কমিউনিটি তার চাইতে কিন্তু নর্থে আমাদের কমিউনিটি ছোট না। আপনি আপনারা চিন্তা করেন যে ওয়ালডহাম, ব্রাডফোর্ড, তারপরে নিউক্যাসল, এরপরে ম্যানচেস্টার, এখানে বাংলাদেশের বিরাট কমিউনিটি রয়েছে এবং আমরা যারা এই কমিউনিটির জড়িত অ্যাক্টিভিটির সাথে জড়িত আমরা জানি যে ওইখানে আমাদের আমাদের আত্মীয়রা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ তারা সবাই কিন্তু এই এই পরিস্থিতির শিকার। এখন কিছুদিন আগে যখন এই ম্যানচেস্টারে যখন টিয়ার থ্রির ইম্পোজ করা হলো তখন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম ও তো মানে দেখা গেছে যে নিজে জোর করে মানে এটা প্রোটেস্ট বোঝা গেছে যে ওর অপোজিশন মানে হার্ড ট্রাই করেছে তাদের না দেওয়ার জন্য, এবং যদিও দিতে হয় তার দাবি ছিল যে এই ব্যবসায়ী মানে তাদেরকে 80% করে ফাল্লো দেওয়া হয়। এই যে সাপোর্টটা চাচ্ছে, এই সাপোর্টটা এই জন্য চাচ্ছে যে স্মল বিজনেস গুলা দারুণ ভাবে এফেক্টেড হবে, তাদেরকে সার্ভাইভালের জন্য তাদের এডিশনাল সাপোর্ট দরকার, এবং যেখানেই টিয়ার থ্রি লকডাউন হবে তাদের জন্য সরকারের পক্ষ থেকে আরো মোর ফিনান্সিয়াল সাপোর্ট দরকার এবং সেটা না দিলে এরা টিকবে না ব্যবসাগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জনাব ডক্টর খন্দকার আলী কাউসার, আমি আপনার কাছে যদি ফেরত আসি, আমরা জানি যে গভর্নমেন্ট বিভিন্ন ব্যবস্থা অলরেডি গ্রহণ করেছে ইন টার্মস অফ রেস্ট্রিকশন, ইন টার্মস অফ পিপলস মোবিলিটি, ইন টার্মস অফ ব্রিঙ্গিং নিউ রুলস অ্যান্ড রেগুলেশন, এবং অলসো দ্য সেম টাইম হসপিটালগুলোকেও রেডি করছে। আমরা এর আগে প্রায় এক মাস আগে আমাদের কথা হচ্ছিল
এই সেম টপিকে যে সেকেন্ড ওয়েভটা যদি ফেরত আসবে তাহলে আমরা কি রেডি কিনা। তখন একজন সিনিয়র ডাক্তার বলছিল যে ওনাদের এনএইচএস এর ওনাদের স্টাফদেরকে নতুনভাবে সাজানো হচ্ছে। আপনি কি মনে করেন যে গভর্নমেন্ট যেসব ব্যবস্থাগুলো নিচ্ছে ইজ ইট গুড এনাফ টু রিডিউস দ্য ইনফেকশন রেট? অলসো দ্য সেম টাইম আপনাদের হেলথ সার্ভিসে হসপিটালগুলোতে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে সেটা কি ফ্যাটালিটি রেটটাকে কমানোর জন্য যথেষ্ট কি না? কারণ আমরা জানি শীতকালে কিন্তু এনএইচএস এর উপর একটা এডিশনাল প্রেসার সবসময় থাকে। ধন্যবাদ জনাব আদনান পাভেল। আসলে আমি যদি প্রথম থেকে শুরু করি যে প্রথম ওয়েভে যে একটা অপ্রস্তুত অবস্থা ছিল সেখান থেকে কিন্তু এখন ইংল্যান্ড বের হয়ে এসেছে। ইংল্যান্ড এবং হোল ইউকে মানে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস বের হয়ে এসেছে। এবং প্রথম থেকে যদি শুরু করি যে হিথ্রো একটা ব্যস্ত এয়ারপোর্ট, এখান থেকে আসার সময় প্রথমে কোনো রেস্ট্রিকশন ছিল না, সবাই চলে আসছিল এবং মেলামেশার কারণে আমরা দেখেছি বড় বড় ওয়েভ, বড় বড় ফ্যাটালিটি রেট, প্রচুর মানুষ মারা গেছে। কিন্তু এখন আপনি দেখবেন যে আসার পর একটা কোয়ারেন্টিনের একটা নিয়ম চালু করা হয়েছে, সবাইকে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এবং যাবার বেলায় যেসব দেশে যাবে সেসব দেশের মধ্যে একটা লিস্ট তৈরি করা হয়েছে যেসব দেশে থেকে আসার পরে তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে। তো এগুলা অবশ্যই একটা পজিটিভ স্টেপ, একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি। এরপর দেখেন আপনি কমিউনিটিতে যেসব রেস্ট্রিকশন গুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে এগুলো যদি সব ঠিকঠাক মতো পালন করা হয় তাহলে ইনফেকশন রেট কমতে বাধ্য। মাঝখানে যেটা হয়েছে যে হঠাৎ করে খুলে যাওয়ার পরে আপনি দেখে থাকবেন যে পেপারে ছবি এসেছে যে সি বিচ গুলাতে মানুষের ঢল, সবাই যেন মনে করেছে যে করোনা ওয়েভ চলে গেছে, মহামারী অতিক্রান্ত হয়েছে এবং আমরা সবাই আগের জায়গায় ফিরে গেছি, যেটা সঠিক ছিল না। হাসপাতালগুলোতে কিন্তু সেই তুলনায় অনেক রেস্ট্রিকশন ছিল এবং যে রেস্ট্রিকশন গুলো পুরোপুরি তুলে নেওয়া হয়নি কখনোই। যেমন মাস্কের ব্যবহার, আমি বলেছি যে আমরা ডাক্তাররা সবাই মাস্ক ব্যবহার করছি। একটা রোগী যখন আসছে প্রথমে সবাইকে ওই নাকের মধ্যে দিয়ে স্যাম্পল গ্রহণ করে পাঠানো হচ্ছে কোভিড টেস্টের জন্য, সবাইকে কোভিড টেস্ট করা হচ্ছে ইরেসপেক্টিভ অফ দেয়ার সিমটমস অ্যান্ড দেয়ার প্রেজেন্টেশন। তো এর ফলে দেখা যাচ্ছে যে প্রথম দিকে যেমন আসলেই অনেকেই পজিটিভ পাওয়া যাচ্ছিল, এখন কিন্তু পজিটিভ ওইভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু সবাইকেই টেস্ট করা হচ্ছে এবং যাদেরকে পজিটিভ পাওয়া যাচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলাদা করে ফেলা হচ্ছে যাতে তারা সংক্রমণটা ছড়াতে না পারে। এর মধ্যে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথম ওয়েভে যেসব ফ্রেইল রোগী ছিল, যারা অনেক বয়স্ক ছিলেন, যাদের নানান রকমের সমস্যা ছিল, তাদের একটা বড় অংশ ইতিমধ্যেই দুঃখজনকভাবে মারা গেছেন। এখন যেই মানুষ রোগীগুলো হাসপাতালে আসছেন তারা অপেক্ষাকৃত সবল এবং এর মধ্যেও অবশ্যই দুর্বল রোগী আছেন এবং তারা মারা যাচ্ছেন, কিন্তু অবস্থাটা ঠিক আগের মতো খারাপ না, মানে মৃত্যু হারটা ঠিক ওই পর্যায়ে এখন নাই আমি বলবো। তারপরেও বলতে হবে যে 41,000-এর বেশি মানুষ মারা গেছেন এবং নতুন করে সংক্রমণের ফলে আরো কিছু মারা যাবেন ধরেই নেওয়া যায়, কিন্তু এনএইচএস কিন্তু এখন আগের থেকে অনেক বেশি প্রস্তুত আমাকে বলতে হবে। তবে অবশ্যই আমরা জি বলুন, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে মাঝখানে আমরা যেমন অগস্ট মাসে বা সেপ্টেম্বরের মাঝামাঝি বা এবং শেষের দিক পর্যন্ত আমাদের যেমন সংক্রমণের হারটা ছিল 1,000-2,000 এরকম, কিন্তু আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে এখন সংক্রমণটা কিন্তু 15,000 বা 20,000 এরকমের কাছাকাছি চলে যাচ্ছে। তো এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে সরকারের দেয়া এই রেস্ট্রিকশন গুলোকে মেনে চলা, সরকার প্রস্তুত আমি বলবো এবং সরকারের যে রেস্ট্রিকশন গুলা এগুলো যথেষ্ট পরিমাণে সুচিন্তিত এটা আমাকে বলতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ভ্যাকসিন, এই করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে আসবে এটা নিয়ে কিন্তু সবারই একটা প্রশ্ন। আপনি যদি বলেন যে আপনার আপনার কলিগরা, আপনারা সায়েন্টিস্ট, সিনিয়র ডক্টর যারা আছেন, আপনাদের ধারাভাষ্য অনুযায়ী কবে আসতে পারে ভ্যাকসিনটা? ভ্যাকসিন যদি আমি খুবই আশাবাদী হই তাহলে বলতে হবে যে হয়তো ডিসেম্বরের শেষ নাগাদ, আর যদি আমি প্র্যাগম্যাটিক হই তাহলে বলতে হবে যে আগামী বছরের মাঝামাঝি আসতে পারে, আর যদি একটু হতাশাবাদী হই তাহলে বলতে হবে যে 2-3 বছরও লেগে যেতে পারে তাও ভ্যাকসিন নাও আসতে পারে। এর কারণটা হচ্ছে ভ্যাকসিনের যে কতগুলো স্টেপ আমরা জানি, ইতিমধ্যে আমরা জেনেছি যে ভ্যাকসিন প্রথমে অ্যানিমেল ট্রায়াল, তারপরে মানুষের উপর অল্প পরিমাণে ট্রায়াল হবে। তো এখন আসলে ভ্যাকসিনের একটা ট্রায়াল চলছে, অক্সফোর্ডের যে ভ্যাকসিনের কথা আমরা জানি,
সেই অক্সফোর্ডে অক্সফোর্ডের ভ্যাকসিনটা কিন্তু এখন ট্রায়াল চলছে এবং আমরা ইচ্ছা করলে এর মধ্যে আমাদের নাম রেজিস্টার করতে পারি এবং আমাদের ভ্যাকসিনের অংশ হিসেবে ভ্যাকসিন ট্রায়ালের অংশ হিসেবে আমাদেরকে কিছুদিন পরপর টেস্ট করা হবে, ভ্যাকসিন দেওয়া হবে, এগুলো সব চলবে আর কি। তো এটা কিন্তু অনেক দূর চলে এসেছে, এখন কার্যকারিতা নির্ধারণ করা হচ্ছে। তো আমরা যদি খুব আশাবাদী হই তাহলে ডিসেম্বরের শেষ নাগাদ ভ্যাকসিন বাজারে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং এক্ষেত্রে একটা জিনিস ভুল করলে চলবে না, যে আমাদের যেমন রাশিয়া একসময় ভ্যাকসিন এনে ফেললো বা বাজারে দিয়ে ফেললো, ওই ভ্যাকসিনের যে ব্যাপারটা যে একটা উইন তৈরি হলো, একটা হুজুক তৈরি হলো, এই হুজুক গুলো থেকে আমাদের কিন্তু একটু দূরে থাকতে হবে। এবং ব্যাপারটা হয়তো আমি ইউকে থেকে বলছি বলে এরকম শোনাতে পারে, কিন্তু আসলে অক্সফোর্ড বা আমেরিকার বড় বড় কোম্পানিগুলো যে ভ্যাকসিন ট্রায়ালে নিয়েছে এবং ট্রায়ালটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এইসব বড় বড় নির্ভরযোগ্য কোনো কোম্পানির ভ্যাকসিন থেকে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে। যে কোনো দেশের যে কোনো ভ্যাকসিন, চায়না ভ্যাকসিন তৈরি করলো, রাশিয়া ভ্যাকসিন তৈরি করলো এবং তারা একটা ডেটা সেট নিয়ে আমাদের কাছে আসলো যে দেখো আমাদের তথ্য এরকম, এগুলা থেকে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। কারণ এর আগেও দেখা গেছে কোরিয়া থেকে বিশাল একটা পেপার বের হয়েছে, এক্সপেরিমেন্ট করেছে তারা জিনের উপর, কিন্তু পরে দেখা গেছে সেই তথ্যের উপর আমরা নির্ভর করতে পারছি না। বছর খানিক পরে দেখা গেছে সেই তথ্যের মধ্যে অনেক ভুয়া তথ্য সংযোজিত হয়েছে। তো সবগুলো যদি আমাদের কাছে পলিটিক্যাল স্ট্যান্ডপয়েন্ট, পলিটিক্যাল একটা স্ট্যান্ডপয়েন্ট, পিআর এর জন্য কে কার আগে করলো, একটা গ্লোবাল একটা কম্পিটিশন, তাই না? এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন জনাব পাভেল, যে আমরা যেমন জানি যে একসময় চাঁদে যাওয়াটা মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, মহাশূন্যে যাওয়াটা মানুষের জন্য ইম্পর্টেন্ট ছিল, এখন কিন্তু ভ্যাকসিনটা সেই জায়গাটা নিয়েছে। আপনি দেখতে পাবেন সবাই মনে করছে যে আমি এখানে আগে চলে যাব, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সাথেই থাকবে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস সেকেন্ড ওয়েব অন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে এই টপিকে, এবং এই টপিকে কথা বলার জন্য আমার সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছেন জনাব মির্জা আসাব বেগ এবং ডক্টর খন্দকার আলী কাউসার। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যুক্তরাজ্যে আছেন তারা তো অবশ্যই টিভি সেটের সামনে Sky 780 আমাদেরকে দেখতে পাচ্ছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে জয়েন করেছেন, বা তাছাড়াও কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে যে প্রান্তেই থাকেন না কেন এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনসার্ন থাকে, আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে তাতে আপনারা কল করতে পারবেন। তাছাড়াও আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করতে পারবেন, আমরা চেষ্টা করব আমাদের সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। মির্জা আসাব বেগ সাহেব, আমি যদি আপনার কাছে আসি, আমরা জানি যে যুক্তরাজ্যে কিন্তু অনেক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশের ডেভেলপমেন্টে ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি কমিউনিটির অবদান কিন্তু অনস্বীকার্য। এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন ধরনের চ্যারিটেবল পারপাজে ওনারা কিন্তু বিভিন্ন প্রজেক্টে সম্পৃক্ত হয়ে থাকে। এই ব্রিটেনে যুক্তরাজ্যে এই করোনা ভাইরাসের কারণে কিন্তু বাংলাদেশি কমিউনিটি আমরা জানি যে ডিসপ্রপোর্শনেটলি অ্যাফেক্টেড হয়েছে, অনেক ভালনারেবল লোকজন কিন্তু আছে, যে ওনাদের ইকোনমিক সিচুয়েশন, জব সিকিউরিটি এইসবের ক্ষেত্রে কিন্তু ওনারা ওনাদের ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে। এই ওয়েলফেয়ার অর্গানাইজেশনগুলো কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল ফার্স্ট ওয়েবটার সময়, এবং সেকেন্ড ওয়েবটা আসলে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে বা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত আপনি যদি বলতেন? আমরা জানি চ্যারিটি বিগেনস এট হোম, অফকোর্স বাংলাদেশে অবদান রাখবে, কিন্তু এইখানে যারা আছে তাদের জন্য কী করা উচিত আপনি যদি বলেন? এটা আমি এই জিনিসটা বলতে চাই যে আমি আই এম প্রাউড টু বি এ মেম্বার অফ দিস কমিউনিটি, এবং বাংলাদেশি কমিউনিটি এই চ্যারিটেবল কাজে এবং এটা একটা এক্সাম্পল ক্রিয়েট করেছে এই ব্রিটেনে। আপনারা জানেন যে ফ্রম দা বিগিনিং এই বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন যেগুলো ছিল তারা সরাসরি এখানে অবদান রেখেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো যে আমাদের এই কমিউনিটি এজ এ হোল বিভিন্ন অর্গানাইজেশন সহ তাদের নিজস্ব উদ্যোগে এদেশে আমাদের কমিউনিটির মানুষকে, অন্যান্য কমিউনিটির মানুষকে হেল্প করার জন্য নিজস্ব আর্থিকভাবে এবং সামাজিকভাবে উদ্যোগ নিয়ে যে সহযোগিতা করেছে তার তো বুড়িবুড়ি প্রমাণ আছে, আমি যেগুলো বলবো, এজ ওয়েল এজ আমরা কিন্তু বাংলাদেশে প্রচুর হেল্প করেছে সবাই মিলে। আপনারা দেখেন যে প্রথম ওয়েবে
প্রথম যখন এই করোনা শুরু হয় তখন এই বাংলাদেশে আমাদের সংগঠনগুলো সবটি প্রত্যেকটা ইভেন প্রত্যেকটা সংগঠন প্লাস কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে এবং আপনারা যারা মিডিয়াতে আছেন বিভিন্ন চ্যানেল যেগুলো আছেন তারাও কিন্তু নিজস্ব উদ্যোগে ফান্ড রেজ করে যেভাবে যেখানে যা দরকার হয় সেখানে সহযোগিতা করেছেন এবং নিজেদের সময় অর্থ সবকিছু ব্যয় করে এগিয়ে এসেছেন। এই জন্য আমি বলতে চাই যে করোনাকালীন সময়ে শুরু থেকে বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশের বাংলাদেশি বিভিন্ন ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেগুলো ছিল এখানে এবং কিছু কিছু ব্যক্তিবর্গ তাদের নিজস্ব উদ্যোগে ট্রিমেন্ডাস অবদান রেখেছেন এবং আশা করছি এখনো এটা অব্যাহত রয়েছে। এখন ইদানিং আমরা যেমন কয়েকদিন আগে যেমন আমি একটা সংগঠনের সাথে জড়িত গ্রেটার সিলেট কাউন্সিল দেশের সবচেয়ে বৃহৎ কমিউনিটি অর্গানাইজেশন আমরা শুরু থেকে এবার প্রথমই আমরা এই উদ্যোগটা নিয়েছি যে আমরা সবসময় বাংলাদেশে সবাই বিভিন্ন দুর্যোগে দান করি আমরা প্রথম এদেশে ক্যাশ ফান্ড রেজ করে আমরা এদেশে যারা আনডকুমেন্টেড অবৈধ বলা যায় না অনেক সময় যারা আনডকুমেন্টেড লোকজন ছিল এরা প্রথম ওয়েবে কিন্তু দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের জব নেই থাকার জায়গা নাই কোথায় যাবেন সেটাও নেই তাদেরকে কিন্তু আমরা ক্যাশ খুব কম তারপরে আমরা ক্যাশ পয়সা দিয়ে সাহায্য করেছি এবং তাদেরকে বিভিন্নভাবে রিহ্যাবিলিট করার চেষ্টা করেছি। শুধু গ্রেটার সিলেট কাউন্সিল নয় অন্যান্য সংগঠন বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং তাদের কমিউনিটি মানে যেখানে যার প্রয়োজন করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মনে হয় আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আপনি কি মনে করেন যে এই কন্ট্রিবিউশন গুলো ওনাদের এই পদক্ষেপ গুলো দে শুড কন্টিনিউ আপনি কি মনে করেন? জি মির্জা আসাবেক সাহেব আমরা আপনার সাথে কথা বলছিলাম আমরা আবার ফেরত আসব। মির্জা আসাবেক বলছিল যে এই চ্যারিটেবল বিভিন্ন অর্গানাইজেশন ওয়েলফেয়ার বিভিন্ন অর্গানাইজেশন যারা যুক্তরাজ্যে আছে তারা করোনা ভাইরাস এই এই ধরনের একটা দুর্যোগ যে চলছে শুধু যুক্তরাজ্যে না সারা পৃথিবীতে ওনারা কিন্তু এইখানে যুক্তরাজ্যে ওনারা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে বাংলাদেশেও ওনারা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে শুধু ওনাদের যে অর্গানাইজেশনটা আছে সেইটা না উনি বলছিল যে আরও বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে এবং ওনারা ওনাদের এই কার্যক্রমগুলো যেন ওনারা অব্যাহত রাখে আমরা সেইটাই আশা করব কারণ সবচেয়ে বড় ব্যাপার হলো এই দুর্যোগের সময় একজন আরেকজনের পাশে দাঁড়ানো একজন আরেকজনকে হেল্প করা দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে এই করোনা ভাইরাস কিন্তু সবাইকে এফেক্ট ফেলেছে প্রত্যেকের জীবনে কেউ ব্যক্তিগতভাবে আক্রান্ত না হলেও ওনার ফ্যামিলি মেম্বার ওনার রিলেটিভ ওনার কমিউনিটি ওনার আশেপাশে অফকোর্স আমরা জানি যে যুক্তরাজ্য ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রি ইন ইউরোপ ইউরোপের ভিতরে ইকোনমিক্যালি অ্যান্ড অলসো দ্য সেম টাইম ইন টার্মস অফ ফ্যাটালিটি রেট ইন টার্মস অফ মর্টালিটি রেট যুক্তরাজ্যে কিন্তু বড় ধরনের একটা এফেক্ট ফেলেছে করোনা ভাইরাস এবং আমাদের আশা থাকবে যে ডক্টর খন্দকার আলী কাউসার বলছিল যে ফার্স্ট ওয়েভের সময় গভর্নমেন্ট কমিউনিটি আমরা আমরা কিন্তু ওইভাবে রেডি ছিলাম না কিন্তু সেকেন্ড ওয়েভের সময় গভর্নমেন্ট হসপিটালগুলোকে ঢেলে সাজাচ্ছে যারা এক্সপার্ট আছে তাদেরকে বিভিন্ন জায়গায় ওনাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে যেন ওনারা ওনাদের এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারে ওনারা যেন ওনাদের অভিজ্ঞতা থেকে গভর্নমেন্টকে বিভিন্ন সময় অ্যাডভাইস করতে পারে বাট অলসো দ্য সেম টাইম আমরা জানি ক্রিটিক্সও কিন্তু আছে গভর্নমেন্টের বিভিন্ন স্টেপের ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্স আছে অনেকে বলছিল কেন সার্কিট ব্রেক যেটাকে বলে যে একটা সার্টেন দুই সপ্তাহ তিন সপ্তাহের জন্য একটা ন্যাশন ওয়াইড একটা লকডাউনের কথা অনেক সায়েন্টিস্টরা বলছিল গভর্নমেন্ট গত সপ্তাহ থেকে বিভিন্ন রেস্ট্রিকশন নিয়ে এসেছে কেন এই রেস্ট্রিকশনটা আরও আগে নিয়ে আসেনি তা নিয়েও কিন্তু অনেক ক্রিটিক্স আছে আমরা জানি উই লিভ ইন এ ভেরি আনপ্রেসিডেন্টেড টাইম আমরা কিন্তু উই ক্যান ব্লেম ইচ আদার বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই কিন্তু এফেক্টেড আমি মনে করি যে দল মত নির্বিশেষে সবার কিন্তু একসাথে এই দুর্যোগকালীন সময়ে সবার একসাথে একজন আরেকজনের পাশে দাঁড়ানো উচিত একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত সো দ্যাট অ্যাজ এ কমিউনিটি অ্যাজ এ কান্ট্রি অ্যাজ হিউম্যান সিভিলাইজেশন উই ক্যান প্রসপার অ্যান্ড উই ক্যান থ্রাইভ টুগেদার। মির্জা আসাবেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর করে বলছিলেন যে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন এইখানে বিভিন্ন এবং আপনি মিডিয়ার কথা বলছিলেন আমরাও কিন্তু এনটিভি ইউরোপের পক্ষ থেকে আমরা করোনাকালীন সময়ে
কিন্তু আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আমরা টক শো করেছি, আমরা ফান্ড রেজিং করেছি যারা ভালনারেবল তাদেরকে হেল্প করার জন্য। এনটিভির সিনিয়র ম্যানেজমেন্ট কিন্তু এইসব ব্যাপারে আমাদেরকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে গিয়েছে। জনাব মির্জা আসাদ বেগ, আপনাকে থ্যাংক ইউ ওয়ান্স এগেন। ডক্টর খন্দকার আলী কাউসার, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি যদি বলতেন যে আমরা জানি করোনা ভাইরাস কিন্তু ডিসপ্রপোর্শনেটলি এথনিক মাইনরিটিদেরকে এফেক্ট ফেলেছে, এথনিক মাইনরিটিদের উপর ইন টার্মস অফ মর্টালিটি রেট, ইন টার্মস অফ ইনফেকশন রেট, ইন টার্মস অফ আদার সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট, আপনি যদি বলেন যে এই সেকেন্ড ওয়েভটা কি আপনি কি মনে করেন? উই নো দ্যাট দিস ইজ টু আর্লি টু প্রেডিক্ট, আপনি কি মনে করেন সেকেন্ড ওয়েভটাও বিএমই কমিউনিটি এথনিক মাইনরিটিদের উপর একটা ডিসপ্রপোর্শনেটলি এফেক্ট ফেলবে, আপনি কি মনে করেন এই ব্যাপারে? ডক্টর খন্দকার আলী কাউসার, আমি করি যে এখানে ডিসপ্রপোর্শনের যে এফেক্টটা হয়েছিল প্রথমে সেটা সেরকম আরেকটা সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা ইতিমধ্যে ব্যাপারগুলোর যে পরিসংখ্যান সেগুলো জেনেছি এবং জানার পরে আমরা কিন্তু অনেক বেশি সচেতন হয়েছি। আপনি এখন দেখবেন যে আমরা যেমন প্রথমবার ব্যাপারটা ওরকম ভাবে খেয়াল করিনি, আমরা মানুষের বাসায় চলে গেছি, আমরা পারস্পরিক মেলামেশা বজায় রেখেছিলাম, তারপরে উপাসনালয় মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি মসজিদ বা অন্যান্য উপাসনালয় গুলোতে আমরা নিয়মিত গেছি এবং সেখানে আমরা ঠিক সেইভাবে সোশ্যাল ডিস্টেন্সিং বা স্পেসিং এগুলা মেনটেন করিনি, কিন্তু এখন আমরা অনেক সচেতন। এবং এখন আপনি দেখবেন যে প্রথমে যেমন 20 জন ডাক্তার মারা গিয়েছিল তাদের মধ্যে 19 জনই ছিল বিএমই কমিউনিটির, এখন ব্যাপারটা ঠিক ওইভাবে নাই। এবং আমরা আমাদের এই সচেতনতা আমাদের মধ্যে কিন্তু একটা প্রতিরোধ তৈরি করেছে, যার ফলে আমরা কিন্তু এখন সেই সোশ্যাল গ্যাদারিংটা আপনি খেয়াল করবেন যে ঠিক সেইভাবে হচ্ছে না, আমরা অনেক বেশি কেয়ারফুল, বাচ্চাদের ব্যাপারে আমরা চিন্তা করছি, যে জ্বর হলে আমরা তাদেরকে ঘরে রাখছি। তো এই কারণে আমি মনে করছি এফেক্টটা ঠিক ওইভাবে পড়বে না বলে আমি খুবই আশাবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি আগের সেগমেন্টে আপনি বলছিলেন যে এই যে টিয়ার ওয়ান, টিয়ার টু, টিয়ার থ্রি পার্থক্যগুলো কী কী, রেস্ট্রিকশনের যে ডিফারেন্সগুলো, আপনি কি মনে করেন গভর্নমেন্টের এই যে কমিউনিকেশনটা, ইজ ইট ইজি ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড? এটা আমাকে স্বীকার করে নিতেই হবে যে ব্যাপারটা অতটা ইজি না, অতটা সহজ না। এমন এতগুলো রেস্ট্রিকশনের পয়েন্ট এবং ব্যাপারগুলোকে দেখবেন যে যদি পড়তে যান আপনি gov.uk তে ব্যাপারগুলো সবই লেখা আছে, কিন্তু এত কাছাকাছি করে দেয়া যে সেগুলোকে পার্থক্য করা অনেকের জন্যই ব্যাপারটা সোজা হবে না। আপনি মনে করেন না যে আমি বাংলাদেশের কথা বলছি যে আমাদের ইংরেজি খারাপ বলে আমরা পারবো না, আমি দেখেছি যে অনেক ইংরেজিদের কাছেও ব্যাপারটা যদি আমি জানতে চেয়েছি যে তুমি কি জানো ব্যাপারটা কিরকম, তারা বলেছে যে হ্যাঁ আমি জানি, মানে রাফলি একটা, সে আমাকে বলতে চাচ্ছে না যে সে জানে না, কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ঠিক অত ক্লিয়ারলি সে বোঝে নাই। এবং এই জন্য আপনি দেখবেন যে ট্রল করা হয়েছে প্রধানমন্ত্রীর কথা নিয়ে যে তুমি করো এটা, যদি তুমি না করে থাকতে পারো, আর যদি তুমি না করে না থাকতে পারো তাহলে তুমি করে ফেলো, এরকম একটা মজা করা হয়েছে আপনি দেখতে পাবেন। তো সেজন্য আমি মনে করছি না ব্যাপারটা খুব ক্লিয়ার। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। মির্জা আসাদ বেগ, আমি আমি আপনার কাছে যদি আসি, আপনি যদি বলেন যে আমরা জানি যে ব্রেক্সিট অ্যানাদার বিগ ইস্যু ফর ইউকে অ্যান্ড ইউরোপ, আমরা দেখতে পাচ্ছি যে গত দুই তিন দিনে এই ব্রেক্সিট যে ডিলটা, এই সিচুয়েশনটা কিন্তু একটা নেগেটিভ সাইডে যাচ্ছে, একটা নো ডিল কিন্তু মনে করছে যে যে নো ডিল ব্রেক্সিট হয়ে যেতে পারে। তা ইউকের ইকোনমি এই করোনা ভাইরাসের কারণে এফেক্টেড, অন টপ অফ ইট যদি নো ডিল ব্রেক্সিট হয় তাহলে কিন্তু এটা একটা এডিশনাল স্ট্রেস ক্রিয়েট করবে, আপনি কি মনে করেন দিস ক্যান লিড টু এ ডিপার রিসেশন ফর ব্রিটেন, আপনি ব্যাপারে কি মনে করেন? এটা ওই যে আমাদের আমাদের লোকাল ভাষায় একটা কথা বলে না, মরার উপর খাড়ার গা, এটা মানে জানি না এটা মানে কেমন হবে। এবার ব্রেক্সিট নিয়ে শুরু থেকেই আমরা একটা টারময়েলের মধ্যে আছি, আমরা কোনোদিনই, আমি জানি না কিভাবে কত এক্সপার্টরা কিভাবে দেখেন, কোনোদিনই ব্রেক্সিটটা আমাদের কাছে ক্লিয়ার ছিল না, ব্রেক্সিট কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি হবে, এটা কিন্তু একটা ডার্কের মধ্যে রয়ে গেছে এখনো আছে। এখন যদি যেদিকে যাচ্ছে শেষ পর্যন্ত এটা আমাদের আমাদের জন্য তো অবশ্যই একটা এফেক্ট পড়বে। এবং এমনিতেই ব্রেক্সিট শোনার সাথে সাথে জিনিসপত্রের দাম, যে আমাদের বাংলাদেশি কমিউনিটি আমরা কিন্তু পেট নির্ভর, আমরা খাই বেশি, আপনি চিন্তা করবেন অন্যান্য কমিউনিটির মানুষের যেটা আমাদের খাওয়ার জিনিসগুলো কিন্তু বেশি জিনিস লাগে, সবজি লাগে, মশলা লাগে, অনেক কিছু লাগে, কিন্তু আমাদের জিনিস খাওয়ার জন্য আমাদের বেশি জিনিস দরকার, এই জিনিসগুলা কিন্তু সবগুলা ব্রেক্সিটের জন্য দাম বেড়ে যাবে।
আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু দেশ থেকে বিদেশ থেকে আসে, এবং যখনই বিদেশ থেকে আসবে, যখন টেস্ট করবে, ট্রেড করবে, সবকিছু হবে, তখন এর দাম কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। এই করোনা ভাইরাস আসার সাথে সাথে আমাদের বাঙালি কমিউনিটির দোকানদাররা সবগুলার দাম বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত একটা কন্ট্রোলে এসেছে। এই ব্রেক্সিটের ফলে যদি নর্ডিন ব্রেক্সিট হয় অবশ্যই আমাদের জিনিসের উপর আমি একটা জিনিস এড করতে চাই আমার ভাইয়ের সাথে, যে আগে উনি বললেন যে আমাদের যে টিয়ার ওয়ান টিয়ার টু টিয়ার থ্রি যেটা হয় এটা কনফিউজিং, আমি দেখে যে আমি নিজে বুঝতে পারি না অনেক সময়। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে তারা বলছে যে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, ঠিক আছে, কিন্তু আবার কাজে যেতে পারবেন, কাজে গিয়ে আপনি আপনার মানে কলিগের সাথে বসতে পারবেন, অনেকে যারা কেয়ারিং এর সাথে জড়িত আছে, বিভিন্ন এমন কিছু লোক আছে বিভিন্ন প্রফেশনে যারা গিয়ে কিন্তু অন্যান্য মানুষের সাথে মিশতে হয়, তাদেরকে টাচ করতে হয়, তাদেরকে তাদের কাছাকাছি যেতে হয়, কিন্তু তখন রেস্ট্রিকশন নাই। কিন্তু ওই মানুষ যে মানুষটা গিয়ে বাইরে গিয়ে কাজ করলো সেম জিনিসটা করলো, বাসায় এসে তার মাকে দেখতে যেতে পারবে না, এটা কিন্তু একটা মানে কনফিউজিং। তখন হয় কি আমাকে মনে হয় যে কন্ট্রাডিক্টরি জিনিসটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। জনাব মির্জা আসাবেক, আপনি যদি খুব সংক্ষেপে আপনার ফাইনাল মেসেজ যদি বলেন। আমার আমি আমি এই জিনিসটা বলতে চাই যে আমরা বাংলাদেশি কমিউনিটি আমরা একটা সবসময় একটা সিচুয়েশনে থাকি যে আমরা আমরা শো করতে চাই যে আমরা ইউনাইটেড, আমাদের যে কোনো সমস্যা আসুক না কেন, যাতে করে আমরা সবাই মিলে সেটা মোকাবিলা করতে পারে, এবং আমাদের মধ্যে সচেতনতা, আন্তরিকতা এবং আমাদের মধ্যে একটা বন্ধন থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ডক্টর খন্দকার আলী কাউসার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে জনসচেতনতা অলরেডি ক্রিয়েট হয়েছে এবং সেটা যেন কন্টিনিউ থাকে, আমরা সেটাই আশা করব। আমার বিশ্বাস যে আপনি যে বলছিলেন যে দোকানপাটের দাম বেড়ে দিয়েছিল দোকানদাররা, অলসো দ্য সেম টাইম যারা আননেসেসারি কিনেছে দে শুড অলসো টেক দ্যাট রেসপন্সিবিলিটি, এবং আমার মনে হয় যে খাওয়া দাওয়াটা সবাই পছন্দ করে, কেনা পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, যে যেখানে থাকেন, আপনারা গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে চলবেন, যারা সায়েন্টিস্ট আছে, এক্সপার্ট আছে, তাদের সাথে আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।